ওনার দিকটা সবসময় লক্ষ্য করে খারাপ কথা বলা আর আমি এ কথায় বিশ্বাস করি যে যদি কেউ কোনো খারাপ কথা বলেও থাকে অন্যান্য বস্তু মানে সম্রাট বস্তু কেউ হয় এটা কোনো রাজনৈতিক নীতি নৈতিকতার বিষয় না আর এই ধরনের কথা যারা বলেন মানুষ তাদের পছন্দ করেন না এ ব্যাপারে আমার কোনো জি সবকাই যায়গা মমতা মোদি জয় জয় গ্লোবাল কে সাপোর্ট করেগা আর सबका पाकिस्तान क्या है यही गर्दन बीएडेड हो गया जीव निकल जाएगा पेनिस भी काटा ले जाएगा जो पुलिस ऑफिसर का ऑनेस्ट जजेस बहुत साइंटिफिक जो है एक्सीडेंट में मरेगा जो पॉजिटिव थिंकर है उनको नेगेटिव थिंकर जो सबके सैलू है सबका नाम ये बहुत सारे हमको डिस्टर्ब किया था লজ্জাজনক কথা যারা যাদের দল দেশের কেন্দ্রীয় সরকার দেশ চালাচ্ছে তারাও পাকিস্তানি ও ব্লু হোয়েল পাকিস্তান কেন ব্লু হোয়েল অ্যান্টি সোশ্যালিস্ট অ্যান্টি ন্যাশনালিস্ট অ্যান্টি হিউম্যান কেন অ্যান্টি সোশ্যালিস্ট না ও হিন্দু ধর্ম বা ছোট জায়গায় বেঙ্গলি কালচার অ্যান্টি ও যখন ন্যাশনাল হবে ইন্ডিয়া হিসেবে বা হিন্দু হিসেবে অ্যান্টি আবার অ্যান্টি হিউম্যানিস্ট মানে সারা মনুষ্য জগতের বিরুদ্ধে চারণ করছে গণসংহার করাচ্ছে এগুলো হইল মোদি এবং পরোক্ষভাবে মমতা ব্যানার্জিও আমার এই কথাগুলো চেপে যাওয়ার জন্য এই আরামবাগের পুলিশ অফিসারকে অ্যাক্সিডেন্ট করে মানিয়েছিল মাটির নিচে থেকে এই যত রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে না সব মাটির নিচে থেকে মেশিন দিয়ে করানো যাচ্ছে আপনারা বিশ্বাস করতে পারবেন না কিন্তু এটা প্র্যাকটিক্যাল ঘটনা ঘটছে খুব ভয়ঙ্কর ব্যাপার হ্যাঁ এবারে ঘটনাটা হঠাৎ করে আমি প্রায় বছর তিনেক আগে একদিন খবর পেলাম দুজনের একই সময়ে অ্যাক্সিডেন্ট হয়েছে কি করে হলো একটা হয়েছে আমার এখানে ঠিক 2 কিলোমিটার দূরে ঠিক কালীপুরে একই টাইম 11:03 বুঝে পড়ছেন ওই গাড়িগুলোকে ওরা একই সময়ে ট্যাক করেছিল ট্যাক করার পরে ড্রাইভারের মাথার ফাংশনটা কাজ করে সেগুলোকে ডিসব্যালেন্স করে দিয়েছে করে দিয়ে ওই লক করে দেওয়ার ফলে এগুলোকে টেস্ট করে আর সেই পদ্ধতিতে ওই পুলিশ অফিসারকে মেরে ফেললো হ্যাঁ আমাকে ওই মাটির নিচে থেকে কিছুদিন আগে ও মামি লোক রিপোর্ট করতে তো তো আরামবাগে আইসি তোর ফেভারে ও ও লোক গ্লোবাল কে এজেন্ট মে কাম করতে তো মানে ও বলে ইসকো তো গালাগালি নেই করনা তো গোঘাট মে তো এসে ইনএক্টিভ রহতা ডর মে রহতা ক্যা হ্যায় পতা নেই वो कोई कहता है कोई तुम्हारा घर पे आएगा आश्रम में आएगा पुलिस के बीच में वो क्रिमिनल हो सकता तो मैंने ये सब झूठ मूठ करके काल भी मैंने काल क्या मैं ईमेल दिला डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट के ये हमारे एरकम जेको समय प्राण संकट बेपार आज तुम्हारा हाँ हेल्प कर रखो जगत बड़ दूर दिन ना कर ले पानिशमेंट पे ही होते ও এবারে কে কাজ শুনছে কথা ওই সব চলুন এখন বড় ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারছেন একলাচলা লড়ে কিছু করতে পারে না আমি ওদিকে বলেছি যে একলাচলা লড়তে গিয়ে তোমাকে ব্যক্তিগত টার্গেট করে মেরবেন নিউজের মাধ্যমে কোনো জায়গা নিউজ করাও মাস মিডিয়াতে নিয়ে যাও যেখানে একটা লোককে টার্গেট করতে পারবে না সবাই লোক টার্গেট হবে একটা লড়তে গেলে তাকে ওরা এমন শক্তিশালী সে মেরে ফেলবে মানে সে শক্তির কাছে মানে আমরা মশাও নয় যখন একটা হাত দিয়ে মশা আর সেই সার পোকা মেরে ফেলার মতো এরকম অবস্থা ওরা শক্তি ধারণ করে ওই যে বলা আপনাদের ফাঁসিটা দিচ্ছে বজ্জাতি করাচ্ছে এত বজ্জা আমি